হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই শীতে আমি কেবল ঘুমেতে উঠলাম, ভালোই ঠান্ডা লাগতেছে, তাই একটু লেট করেই উঠলাম, বুঝলে? এখন বাজে 8টা, উঠিয়ে ফ্রেশ হয়ে চাদর গায়ে দিয়ে বসলাম। এদিকে আমার ভাগ্নিদাহ 2-3টে টুপি পরে পিঁয়াজ কাটতিছে, জামাইবাবু কেবল কাজেরতে বাড়ি আসলো, আমাদের জন্য ডিম টোস্ট বানাবে, তাই রুটি পিস পিস করে কাটতিছে। এই যে ডিম টোস্ট রেডি হয়ে গেছে, জামাইবাবু অনেক কষ্ট করে আমাদের জন্য ডিম টোস্ট নিজে খেয়ে একা একা খেয়ে শুয়ে পড়েছে। আমি এখন মন্দিরের প্রসাদ খাচ্ছি বাটিতে নিয়ে। চিটের ভোগের প্রসাদটা ভালো লাগে খাতি, ভালোই সুন্দর বানাইছে জামাইবাবু, পুরো দোকানের মতো। চাদরটা পড়ে রয়েছে, শীত করতেছে, আজকে ঠান্ডা লাগে, গলাটা ব্যথা করতেছে, চাদর পড়ে রয়েছে। আর এরা কত খাবে, ডিম টোস্ট খায়ও খিদে মেটে না, আবার মুড়ি চানাচুর নিয়ে বসে পড়ছে। বন্ধুরা দেখো এগুলো কি বলতো, এগুলো হচ্ছে চিংড়ি মাছের হাত পা, গলদা চিংড়ি। এর মধ্যে একটা শ্বাস থাকে, ওটা খাতে সেই লাগে। আমার জামাইবাবু নিয়ে আসে, হাত পা গুলো এত বড় বড় হলে তাহলে চিংড়ি মাছগুলো কত বড় বড় হবে ভাবো, রং বেরঙের কালার দেখি আবার। বাবারে দেখো, এ তো আমার হাতের তে বড় হাত। আর মাংস নিয়ে আসে, লেগ পিস। বন্ধুরা দিদি রান্না করছে দেখো, আর আমি এখানে বসে আছি, সব রান্নাই হয়ে গেছে, একবারে খাওয়ার সময় দেখাবো কি কি রান্না করিছে। ছোটবেলার খেলা খেলতিছে দিদির, মাংস কষানি হয়ে গেছে, বাটিতে তুলে দিচ্ছে আমারে খায়ে টেস্ট করতে, আমি আসার পরে তো সব রান্নার টেস্ট আমিই করে দিই। না ভালোই রান্নাটা হচ্ছে। বন্ধুরা স্নান টান করে নিলাম, এবার খাতি বসবো। ডাঁটগুলো খা গোপাল, ওই ডাঁটটা কামড় দে, মাসি ভিডিও করছে, একটু বার করো তো দেখি, মাসি কি করে বার করতে জানে না, বের করে বেরোচ্ছে শ্বাসটা। বন্ধুরা বন্ধুরা বড় গলা চিংড়ির ডাঁট, ডাঁটের মধ্যে কি শ্বাস থাকে দেখো না, কি ওরে কাঁকড়া, কাঁকড়া, এই যে কাঁকড়া। বন্ধুরা খাতি বসার আগে দিদি কি রান্না করছে সেটা একটু দেখায়। ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করছে, টমেটো দিয়ে মাছের ঝাল আর মাংস, বাঁধাকপি দিয়ে কাঁকা মাছ দিয়ে রাঁধছে, আমদি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, চিংড়ির ডাঁট দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রাঁধছে, আর সব শেষে কুলের আচার। ওর পরীক্ষার পরে স্কুলে ছুটি দিলি, ও ওর বাবারে বলতেছে কাশ্মীর নিয়ে যেতে, আর ওর বাবা ওরে হংকং নিয়ে যাবে, আমার একটু নিয়ে যাস। বাবা নিয়ে যাবে তো বললো, এতক্ষণ আমি যা ভিডিও করছি ও ভিডিও চালু না করে কাঁকড়া মাছটার হাফ খাওয়া হয়ে গেছে আমার। কাঁকড়া ঠ্যাং, কাঁকড়া ঠ্যাং খাচ্ছি দেখো কি বড় ঠ্যাং, দূরে খাবো তাই দিক পাচ্ছি না। আমি অনেকক্ষণ তো দেখতেছি ওই করতেছে, কোন খাবে না ভাত খাবে সেটা জ্ঞান থাকে না, ফোন দেখতে দেখতে চাটনি বাটিতে না নিয়ে সাইডেতে নেচ্ছে। এই দেখো চিংড়ি মাছের ঠ্যাং, আস্তে করে হালকা করে এটা খাওয়া শিখছে, এই দেখে আসে কিভাবে খাতে যায়, হালকা করে খাবো দিতে, এই দেখো এই ঝাস থাকে, এটা খাতে হেবে সুন্দর লাগে। বুধবারে যাবে যাবা, বুধবারে যাবো, অনেক জন্মের বুধবারে যাবে না, এখন বুধবারে যাবে, পরের বুধবারে। বন্ধুরা এখন বিকালবেলা আমরা একটু ঘুরতে বেড়াইছি, আমার দিদিকে বাড়ি হচ্ছে, গান হচ্ছে তো ওই জন্য ওইখান থেকে ভয়েস দিতে পারিনি, এখানে এসে ভয়েস দিতে, দেখো এইদিকে পরিবেশটা কি দারুণ, এইদিকে নদী আর এই সাইডটা দিয়ে ভাটা, ওইদিকেও ভাটা আছে নদীর ওই পাশে, চারিদিকে কি সুন্দর ভাটা, এই দুইদিকে এইখানে এদিকে নদী, নদীর ওই পাশে ভাটা, ইট ভাটা, ইট পুড়াচ্ছে দেখো, নদীর ওই পাশে রাস্তাও আছে, এখন নদীতে ভাটি যাচ্ছে, আস্তে আস্তে ঘুমায় ঘুমায় যাচ্ছে জল। দিদি বাড়ি আসে আজকে 13 দিন পরে বাড়িতে বেরোলাম, এদিকে আসবো একটু ঘুরতে, তাও ঘুরতে আসার মানে প্রতিদিন বিকাল হচ্ছে আর ভাবতেছে আজকে যাবো আজকে যাবো, ওই ঘুমায় ঘুমায় তারপরে ভাবছি যে না যাবো না না যাবো না, সেই আজকে সেই স্বপ্নটা পূরণ হলো এদিকে আসার। এই দেখো ওরা কিভাবে খেলতেছে দেখো, মাটি উড়ি সর্বনাশ, ডিম বাজি খাচ্ছে, ওই কুটিটা দেখ দেখ, ওইটা ওই ওকে তা দেখা দিই, ওই তো ওই তো ওই তো ওই তো কি দারুণ দেখো, এদিকে কত লোক কাজ করতেছে এই জায়গায়। বন্ধুরা দেখো এখানে এনারা ইট বানাচ্ছে, একটু নেমে তোমাকে দেখাই কিভাবে ইট বানায়। Thank you.
দেখো ইট পুড়াচ্ছে এদিকে, এটা দিয়ে ধোয়া উঠতেছে, আর এদিকে জেসিবি দিয়ে মাটি উঠাচ্ছে। এই বাচ্চাটা দেখো কতটুকু ছোট বয়স থেকে এই কাজ করতেছে। বলবা দিদুল, মনে হচ্ছে তাই সূর্যটা পুরো লাল হয়ে রয়েছে। হেঁটে হেঁটে চলে আইসি আমরা সেই রেল লাইনের কাছে। দেখো রেল লাইনেরই দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো জল আর জল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাছের ভেড়ি সব। ওরে বন্ধুরা দিদিরা আমাকে ফেলায় রেখে কত দূরে চলে গেছে, আমরা এখন দৌড়ই দৌড়ই যাচ্ছি। আর সাইডে দেখো ভেড়ি, আমি আমার তো ভয় করতেছে, কেননা দৌড়তে দৌড়তে কেন চিৎপট টাঙ্গে পড়ে ভেড়ির মধ্যে পড়ে যাই, সাঁতার মাথার কাটতে পারি না, আমার ভয় লাগে এমনি জলের। দেহিস পড়ে না যাস তুইও। বন্ধুরা আমরা চলে এসেছি রেল লাইনের কাছে, চলে আইছি ব্রিজের সামনে। দেখো এই জায়গাটা কি সুন্দর, এই নদীতে দেখো কত নৌকা বাঁধা, নৌকায় করে মাটি নিয়ে সব ইট ভাটায় দেয়। ঠিক আছে সেই জায়গায় এই দেখো সিঁড়ি, আগের বার আসে দেখ এই সিঁড়িটা হয়েছিল না, আমরা এমনি মাটি দিয়ে উঠে উঠে। এই যে দেখো আমাদের দিদি ভাই সিঁড়ি টপকে উপরে উঠে গেল, আর আমার তো ভয় করতেছে নদীর ওপরে ওভার ব্রিজ। বাবা উপরে উঠে দেখি পোস নিয়ে বসে পড়ছে আবার। ট্রেনটা চলে গেল দেখো, হাঁপায় গেছে একটা দুটো ভিডিও করতে এটা সুপার সত্যি করছি। এইখানে দেখো বন্ধুরা কত কাক উঠতেছে, একটা কাক মানে মারা গেছে ওই জন্য সব কাক উড়ে যাচ্ছে। এদিকে ব্রিজ ওরা চলে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে তো তাই আমরা আজকের মতো ঘোরা শেষ করতেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে। বন্ধুরা সূর্য দেখে বাড়িতে বেরাইছি, এখন চাঁদ দেখে বাড়ি যাচ্ছি। অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। যাই যাওয়ার পথে যদি কিছু দেখানোর মতো হয় তাহলে দেখাবো, আর না হলে একবার বাড়ি গিয়ে দেখাচ্ছি। কুয়াশা, সন্ধ্যা না হতে হতেই কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে, দেখতে পাচ্ছি না কাউড়ে চন্দ্রের মতো। তো বন্ধুরা বাড়ি চলে আইসি, আর এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, তো ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যারা যারা দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা বন্ধুরা।